আপনাদের সামনে একটা ফেস ওয়াশ নিয়ে কথা বলবো। এটা হলো হিমালয়ের নিম ফেস ওয়াশ। এটা হিমালয়ের নিম ফেস ওয়াশ সম্পর্কে হয়তো অনেকেই ভালো জানেন, যারা প্রতিদিন ব্যবহার করেছেন বা করেন, আর যারা এখনও হিমালয়ের নিম ফেস ওয়াশ সম্পর্কে জানেন না বা অবগত না, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি বা রিভিউ, যাই বলেন না কেন। আমার যেহেতু অয়েল ফেস, তাই আমি দীর্ঘদিন যাবত এই হিমালয় নিম ফেস ওয়াশটা ব্যবহার করছি, তাই আপনাদের এর ব্যবহার সম্পর্কে বলবো। হিমালয় নিম ফেস ওয়াশ, এখানে বলা আছে যে এটা পিম্পল কমাতে সাহায্য করে, হচ্ছে ব্রণ কমাতে সাহায্য করে, তাই এই বিষয়ে আপনাদের সাথে খোলাসা করে কিছু কথা বলবো। এই হিমালয় ফেস ওয়াশ ব্যবহার করে কি হয়েছে, এই ফেস ওয়াশটাতে কী কী উপাদান রয়েছে, এখানে দুটো উপাদানের কথা উল্লেখ আছে, একটা হচ্ছে হলুদ, টার্মারিক, আর একটা হচ্ছে নিম। এই দুটা জিনিস রয়েছে, কিন্তু আমাদের ত্বকে ব্যাকটেরিয়া মুক্ত করতে সাহায্য করে এই দুটো জিনিসই। ব্যাকটেরিয়া থেকে মুক্ত হতে হলে কোন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে ব্যাকটেরিয়া? এই অনেকদিন যাবত ব্যবহার করার ফলে বলতে পারবো এই ফেস ওয়াশটা কতটুকু কার্যকরী করে থাকে। এই ফেস ওয়াশটা টিউব আকারে আসে, তাই এই ফেস ওয়াশটা হালকা গ্রিন কালারের হয়ে থাকে, আর এর গন্ধটা বেশ মাইল্ড, এর গন্ধটা খুব ভালো লাগে। যারা ইউজ করে তারা তো জানেই, আর যারা ইউজ করে নেই তারাও ব্যবহার করার ফলে জেনে যাবেন। এটা যেহেতু জেল আকারে হয়েছে, তাই পরিমাণে একটু বেশি নিতে হয়। আর ক্রিম জাতীয় যে ফেস ওয়াশগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে অল্প পরিমাণে নিলেই অধিক ফেনা পাওয়া যায়। এই ফেস ওয়াশটা মুখের গভীরে গিয়ে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এই ফেস ওয়াশটা সাথে সাথে মুখটাকে ড্রাই করে দেয় না, তাই ড্রাই ফেস যারা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো এবং কার্যকরী, এবং নর্মাল ফেস যাদের তাদের জন্যও কিন্তু এটা বেটার। এবার আসি প্যাকেজিংয়ের কথায়। দেখুন, শুধু হিমালয়ের নিম ফেস ওয়াশ কিনলেই হবে না বা ব্যবহার করলে হবে না, অবশ্যই আসল এবং নকলটা দেখে নেবেন। আসলটা আপনার হালকা গ্রিন কালারের হয়ে থাকে, আর নকলটা আপনার হচ্ছে ডিপ গ্রিন হয়ে থাকে। আর আসলটা হচ্ছে আপনার, এই যে আমি কেচি দিয়ে দেখালাম, চাইলে কিন্তু ওঠাতে পারবো না, আর নকলটা কিন্তু চাইলে আপনি কাঁচি বা যে কোনো একটা ধারালো কিছু দিয়ে টান দেবেন, আপনার উপরের যে অংশটুকু দেখুন, এই যে এটা খুলে আসবে, কিন্তু খোলা যাবে, আর নকলটায় আসলটায় কিন্তু খোলা যাবে না, নকলটায় কিন্তু খোলা যাবে, সেই দিকটা খেয়াল রাখবেন। আসল নকল যাচাই বাছাই করে দেন হচ্ছে কিন্তু অবশ্যই কিনবেন। আর কেনার সময় অবশ্যই ভালো কোনো শোরুম থেকে কিনবেন, তা না হলে ঠকতে পারেন। যাদের মুখে অল্প ব্রণ আছে তারা এটা কন্টিনিউ করতে পারেন, আস্তে আস্তে ব্রণগুলো চলে যাবে। যেহেতু আমার অয়েল ফেস, আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করেছি এবং সুফল পেয়েছি। তবে যাদের বেশি সেন্সিটিভ স্কিন তারাও ব্যবহার করতে পারবেন, তবে একটু ধীরে ধীরে যাবে। তবে বেশি যদি একদম অতিরিক্ত যদি ব্রণ হয়ে থাকে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাবেন বা চিকিৎসা নেবেন,
দেন হচ্ছে এই ফেস ওয়াশটাও ব্যবহার করতে পারেন। ব্রণের জন্য আমি বলবো যে বেস্ট এবং ড্রাই স্কিনের জন্য বেস্ট, দেন হচ্ছে নর্মাল স্কিনের জন্য বেস্ট। তো নকলটা এড়িয়ে যাবেন, আর অবশ্যই আমি বলবো বাজারে যতই হিমালয়ের ফেস ওয়াশ থাকুক না কেন, দেখে শুনে অবশ্যই ভালোটা কিনবেন, এক নাম্বারটা কিনবেন। নকল হতে সাবধান হবেন, কারণ নকলটা ব্যবহার করার ফলে আপনার স্কিন ভালো তো হবেই না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকটাও একটু খেয়াল রাখবেন।